আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমাদের প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে সবাইকে স্বাগত, কারণ তোমরা ষষ্ঠ সপ্তম শ্রেণী থেকে প্রমোশন পেয়ে আসছো। তোমরা সপ্তম শ্রেণী থেকে প্রমোশন পেয়ে আসছো এবং অষ্টম শ্রেণীর নতুন একটি ক্লাস, আশা করছি সবাই খুব শীঘ্রই নতুন বই পেয়ে যাবে এবং নতুন বই পাওয়ার জন্য যে যে পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপ অনুযায়ী আগাবে। আমি আমার প্রিয় শিক্ষার্থীদের সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার 2021 হবে, সবাইকে স্বাগত। আছো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন এসে অনলাইন মিটিং আইডি লিখে সম্পর্কে ধারণা পেয়ে গেছো। আমি আশা করবো প্রায় সকল শিক্ষার্থীদের কাছে স্মার্টফোন চলে এসছে বা পরিবার থেকে স্মার্টফোন জোগাড় করেছে, যাতে তোমরা অনলাইনের মাধ্যমে যেটা মনে হচ্ছে আমি বলবো বলা হয় যে নিম্ন মাধ্যমে আর নবম দশম শ্রেণীতে মাধ্যমিক স্কুল, আমি বলবো ক্লাস ওয়ান থেকে বা নার্সারি প্লে থেকে তোমরা যে ধারণাটি নিয়ে আসো, যে ধারণাটি শিখে আসো, সেটারই একটা সামারি বা সেটারই একটি প্রান্তিক মূল্যায়ন ঘটে অষ্টম শ্রেণীর মাধ্যমে। প্রান্তিক মূল্যায়ন বলতে আমরা কি বুঝি? একটা নির্দিষ্ট সময় শেষে যে মূল্যায়ন ঘটে সেটাই মূলত হচ্ছে আমাদের প্রান্তিক মূল্যায়ন। আর এই প্রান্তিক মূল্যায়নের একটি ধাপ হচ্ছে মূলত অষ্টম শ্রেণী। অষ্টম শ্রেণীতেই শেষ আমরা যে জেএসসি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট, খেয়াল করে দেখো ওই জুনিয়র স্কুল সার্টিফিকেট কথাটাই মূলত আসছে সেই নিম্ন মাধ্যমিক কথাটা থেকে। আমি চাইবো যে তোমরা অবশ্যই এই প্রান্তিক মূল্যায়নটাতে নিজেদের রাখবে, নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। তুমি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একটা মূল্যায়ন পাও পিএসসি, আর ফাইভ থেকে ফাইভের পরে খেয়াল করে দেখো সিক্স সেভেনের পরেই অষ্টম শ্রেণীতে এসে তুমি আরেকটি মূল্যায়ন পাচ্ছ। এই প্রান্তিক মূল্যায়নটা আমি এই জন্যই বললাম, বা এটি মূলত আসলে প্রান্তিক মূল্যায়ন নিম্ন মাধ্যমিক স্তর, অর্থাৎ ওয়ান থেকে সেভেন পর্যন্ত একটা নিম্ন মাধ্যমিক স্তরের চূড়ান্ত মূল্যায়নই হচ্ছে তোমার জেএসসি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা। এখন তোমরা একটা প্রাইমারি একটা স্কুল সার্টিফিকেট যেহেতু বা বোর্ড তোমাকে মূল্যায়ন করবে, সেহেতু এটার গুরুত্ব প্রয়োজনীয়তা প্রত্যেকটা জিনিসই খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস কোনোটা অগ্রাহ্য করার সুযোগ নেই। আর যেহেতু এটি একটি বোর্ড ফাইনাল দিবা, তোমরা অন্য একটি স্কুলে গিয়ে পরীক্ষা দিবা, সেহেতু তোমার একটা মানসিক মনোবলেরও ব্যাপার আছে। আর মানসিক মনোবল বাড়ানোর ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, অবশ্যই বিষয়বস্তু সম্পর্কে তোমাকে ধারণা নিতে হবে, বিষয়বস্তু তোমার কাছে আনন্দদায়ক হয়ে উঠতে হবে। এই আনন্দদায়ক পাওয়ার ক্ষেত্রে আমরা যখন একটা খাবার খাবো, খাওয়াটা যদি আমি মজা পাই, আমি আস্তে আস্তে নিজের মতো করে খাবো, ঠিক না? তুমি যখন একটা ছবি দেখবে, তুমি যখন ছবিটা দেখে আনন্দ পাবে, তুমি তোমার মতো করে দেখবে, ঠিক না? আর যখন তোমাকে ওষুধ খেতে দেওয়া হবে, ওষুধ খেতে তুমি আনন্দ করে খাও, তুমি আনন্দ করে খাও, তোমাকে কেউ জোর করতে হয় না। অথচ আমরা অনেকে আছে থাকে, একটা বিরক্তি থাকে, যেটা তেত স্বাদ থাকে, আমি আশা করবো যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের কিছু না কিছু ধারণা তোমরা পাঠ্যক্রম শুনতে বাধ্য হয়েছ, তোমাদেরকে আসলে
শিক্ষাটা চলে আসছে তোমার আমাদের। আমি আগেই বলেছি যে আমি আশা করব আমাদের যদিও আর্থিক কিছুটা সীমাবদ্ধতা থাকে, আমি আশা করব আমার প্রত্যেক অভিভাবকই শিক্ষার্থীদের জন্য স্মার্ট ডিভাইসের ব্যবস্থা করতে পেরেছেন। আসলে এটা ছাড়া আসলে উপায় নেই। আমাদের আগে মৌলিক চাহিদা ছিল অন্ন বস্ত্র বাসস্থান, এখন ওই মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের সাথে, শিক্ষার সাথে বলতে হবে যে আমাকে সফটওয়্যার ডিভাইস আধুনিক প্রযুক্তি এগুলো থাকতে হবে। আগের সেই শিক্ষা বলতে যে শুধু বই কলমের ব্যবস্থা করা সেটা নেই। আমরা জানি আমাদের বাংলাদেশ সরকার সবার জন্য শিক্ষার ক্ষেত্রে স্কুল পর্যায় পর্যন্ত বইটাকে ফ্রি করে দিয়েছে, বিনামূল্যে করে দিয়েছে। বাংলাদেশ সরকার যদি পারতো বা আমাদের স্কুলও যদি পারতো, হয়তো আমরা সবার জন্য ডিভাইস ফ্রি করে দিতে পারতাম বা স্মার্টফোন ফ্রি করে দিতে পারতাম। কিন্তু আসলেও আমাদের সাথে সংসারের যেমন কিছু সীমাবদ্ধতা থাকে, প্রতিষ্ঠানের কিছু সীমাবদ্ধতা থাকে, বাংলাদেশ সরকারের কিছু সীমাবদ্ধতা থাকে, তাই আমি বলবো কষ্ট করে হলেও যে আমাদেরকে অবশ্যই কী করতে হবে, আমাদেরকে ডিভাইস সংগ্রহ করতে হবে, স্মার্টফোনের আওতায় সবাইকে চলে আসতে হবে। বিশেষ করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি অবশ্যই বলবো, যেমন গত বছর আমরা অ্যাসাইনমেন্টের উপর দিয়ে যেতে পেরেছি, এবছর আসলে কোভিড পরিস্থিতি যদিও আগে থেকে প্রকট হচ্ছে, কিন্তু আমরা হয়তো জুন বা যখন সামার চলে আসবে, বাংলাদেশ সরকার ফেব্রুয়ারি থেকে খোলার একটা চিন্তাভাবনা করছে, আশা করছি তোমাদেরকে হয়তো মে নাগাদ যদি স্কুলে নিয়ে আসে হয়, সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই কী করতে হবে, অন্য স্কুলে গিয়ে সেন্টার পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। অন্য স্কুলে গিয়ে যখন তুমি একটা সেন্টার পরীক্ষা অংশগ্রহণ করবে, আমি আগেই বলবো আমার জ্ঞানের জ্ঞান যেমন পাকাপোক্ত হতে হবে, আমাকে মানসিকভাবে অনেকটা পাকাপোক্ত থাকতে হবে, মানসিকভাবে শক্ত থাকতে হবে। মানসিকভাবে শক্ত থাকার জন্য তোমার মানসিক মনোবল বাড়ানোর অন্যতম মাধ্যম হচ্ছে তোমাকে অবশ্যই বিষয়বস্তু সম্পর্কে তোমাকে কি থাকতে হবে, বিষয়বস্তু সম্পর্কে তোমার শক্ত ধারণা থাকতে হবে, তোমার খুঁটিটা মজবুত হতে হবে। তোমার বিষয়বস্তুর খুঁটি যত মজবুত হবে, তোমার মানসিক মনোবল তত বাড়তে থাকবে। আর আমি অবশ্যই বলবো, আমি চাই আমার প্রত্যেক শিক্ষার্থী যাতে শারীরিকভাবে সুস্থ থাকে, তাই কী করতে হবে, নিয়মিত খাদ্য গ্রহণ করতে হবে, শারীরিক ব্যায়াম করতে হবে, খেলাধুলো করার মতো যদি পরিবেশ থাকে খেলাধুলা করতে হবে। আরেকটা কথা বলবো, পড়ালেখার জন্য আমাদের এখন ডিভাইস প্রয়োজন হচ্ছে, স্মার্টফোন প্রয়োজন হচ্ছে, ল্যাপটপ প্রয়োজন হচ্ছে, ট্যাব প্রয়োজন হচ্ছে, কিন্তু এই পড়ালেখার বাদে বাকি সময়গুলোতে আমরা যতটা পারবো ততটা বেশি এই ডিভাইসগুলো থেকে দূরে থাকবো। কারণ তোমরা সায়েন্স পড়তে গেলে দেখবে যে এই ডিভাইসগুলো থেকে যে আলোর প্রতিসরণ হচ্ছে, যে তেজস্ক্রিয় রশ্মি বিকৃত হচ্ছে, যেই রশ্মিগুলো বিকৃত হচ্ছে সেগুলো একই সাথে আমাদের ব্রেনের ক্ষতি করছে, আমার মস্তিষ্কের ক্ষতি করছে, আমার চোখের ক্ষতি করছে। আমি চাইবো যে তোমরা খেলাধুলার বিষয়টার ক্ষেত্রে এই স্মার্ট ডিভাইসগুলো থেকে অবশ্যই 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 বের হয়ে আসবে। খেলাধুলার ক্ষেত্রে আমরা স্মার্ট ডিভাইসগুলোর ক্ষেত্রে নির্ভর করবো না, আমরা স্মার্ট ডিভাইসগুলোর ক্ষেত্রে নির্ভর করবো শুধুমাত্র লেখাপড়ার জন্য, ঠিক আছে? বিনোদনের জন্য আমরা স্মার্ট ডিভাইসের উপর ডিপেন্ড করবো না, আমরা শারীরিক পরিশ্রমের মাধ্যমে খেলার চেষ্টা করবো, আমরা ব্রেন ব্যবহার করে খেলার চেষ্টা করবো, আমরা এমন কিছু খেলবো যাতে আমার শরীর চর্চাও হবে, আমার ব্রেনের চর্চা হবে এবং একজন মানুষ হিসেবে আমার ইম্প্রুভ হয়। মনে থাকবে প্রিয় শিক্ষার্থীরা, অনেক কথা বলে ফেললাম বছরের শুরুতে, এখন যে কথাটি বলবো তোমাদের সাথে, আমরা আমার যে রুটিন সেই রুটিন অনুসারে আমি তোমাদের ম্যাথ ক্লাস পাবো এই সামনের রুটি। এই সপ্তাহে কি তোমরা অলরেডি দেখেছো যে তোমাদের সাথে আমার দুটি ম্যাথ ক্লাস আছে। আমি শুরুতেই বলেছিলাম যে নতুন বই, নতুন জামা, নতুন জুতো, সব কিছু কিন্তু একটা সুন্দর স্মেলও থাকে, ঠিক না? তাই যত দ্রুত পারো স্কুল থেকে নতুন বই নিয়ে যাবে, নতুন বই নিয়ে, নতুন বইয়ের আমি তোমাদের জন্য অষ্টম শ্রেণীর বইটা নিয়ে আসছি, যেহেতু তোমাদের সাথে আমার দুটো ম্যাথ ক্লাস আছে এই সপ্তাহে, তোমরা অলরেডি দেখেছো। অন্য টিচারও পাবেন, যেহেতু আমাদের এখানে ছেলে মেয়ে মিলে চারটি শাখায় যারা যারা গণিত পায় পালা পড়বে তারা প্রত্যেকেই আসবে। তোমরা মেবি আলো রিফ্লেকশনের কারণে বইটা উল্টো দেখছো, এটি হচ্ছে তোমাদের গণিত বই আর আমি তোমাদের গণিত ক্লাস পাবো। আমি আশা করব যে গণিতটাকে তোমরা কী বলবো অনীহার সৃষ্টি না করে, যেমন অষ্টম শ্রেণীর গণিতটা কিন্তু আসলে বেশ মজার, এখানে তোমরা প্যাটার্ন পাবে, যেমন আমরা ড্রেস কিনতে গেলে বলি না এই প্যাটার্ন না ওই প্যাটার্নের একটা ড্রেস দেন, ফ্রক না স্কার্ট, শার্ট না টি শার্ট, ঠিক না? এরকম ম্যাথমেটিক্যালও বেশ ডিজাইন নিয়ে বেশ ঘাটাঘাটি হয়, এবং আমরা যে টাইলসের ডিজাইন দেখি, আমরা দেখেছি যে আমরা এক এক রকম টাইলস ব্যবহার করি, কিন্তু দেখা যায় যে ছোটো ছোটো টাইলসগুলো মিলে তুমি তোমার রুমে দেখবে একটা বড় ডিজাইন চলে আসছে, ঠিক না? এই যে ডিজাইন যেখানে একটা সুনির্দিষ্ট, যেটা যে বাড়বে সেই বাড়ার একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলবে, এটাই মূলত হচ্ছে আমাদের।
তাহলে আমি একটু বলি, তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ যে অষ্টশ্রেণীর গণিত বই, বইটা কিন্তু বেশ মজার, আগে বলেছি আবার এবং এই বইটি তোমরা একটা কথা বলে রাখি, তোমরা সিক্স সেভেনে যেরকম দেখে আসছো যে তোমাদেরকে গণিতে তোমাদের এখানে প্রথম তিনটি অংশ পাবে, কাটিগরি অংশ যেখানে থাকবে প্যাটার্ন, কাটিগরি অংশে কি কি পাচ্ছ তোমরা? পাটগণিত অংশ, এরপর তোমাদের থেকে বীজগণিত অংশ। বীজগণিতের ক্ষেত্রে তোমরা কি পাবে? সরল সহজ সমীকরণ পাবে, বীজগণিত ভগ্নাংশ পাবে, সরল সহজ সমীকরণ পাবে। কি কি আছে? ঠিক না, এক্ষেত্রে তোমরা পাচ্ছ তিনটি অধ্যায়। এরপরে তোমরা জ্যামিতি সংক্রান্ত দুটি অধ্যায় পাবে, সেটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য এবং বিন্দু। তারপরে আসি তোমাদের আর কি আছে, তথ্য উপপাদ্য এবং চুপ কর এইভাবে তোমাকে কি করতে হবে? 8টি শ্রেণীর অ্যানসার করতে হবে।
এবং আমি বীজগণিত অংশ বা প্যাটার্ন পাটিগণিত অংশের যে তিনটি অধ্যায় আছে প্যাটার্ন মুনাফা এবং পরিমাপ, পরিমাপটি তোমরা আমি অর্ধবার্ষিকীতে গিয়ে আলোচনা করব। সাধারণভাবে তোমাদের প্রথম অধ্যায় দুটি থাকবে প্রস্তুতিমূলক প্যাটার্ন, সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব তোমাদের সাথে প্যাটার্ন এবং মুনাফা নিয়ে আলোচনা করতে। আজকে আমি তোমাদেরকে শুধু প্যাটার্ন বলতে কি বোঝায় কথাটা নিয়ে একটু বলে দেবো, যে প্যাটার্ন কি। নির্দিষ্ট কর্ম হয় কোনো কিছু সাজানো হচ্ছে প্যাটার্ন। শিক্ষার্থীরা প্যাটার্নে জাস্ট সংজ্ঞাটা তোমরা আজকে লিখে নাও, সামনের দিন আমি তোমাদের সাথে বিস্তৃত আকারে প্যাটার্ন কি সেটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, প্যাটার্ন সংজ্ঞা দেওয়ার আগে আজকে আমি তোমাদের সাথে মেন বইয়ের প্যাটার্নের অংশটা একটু দেখাই। খেয়াল করে দেখো তোমাদের প্যাটার্নের অধ্যায়টা কিরকম আছে। প্রথম অধ্যায় হচ্ছে তোমাদের প্যাটার্ন। খেয়াল করে দেখো এখানে আমরা একটা ডিজাইন আছে, আমি আগে বলেছি আমাদের বাসায় যে টাইলস গুলো একসাথে টাইলস গুলো ব্যবহার করে একটা প্যাটার্ন তৈরি হয়। এই যে আমরা এখানে পিরামিড আকারে একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি, প্রত্যেকটি প্যাটার্নের মধ্যে একটি অন্তমিল থাকবে। কি থাকবে? একটি অন্তমিল থাকবে এবং সেটা কোনো না কোনো সূত্র মেনে চলবে, কোনো না কোনো নিয়ম মেনে চলে সেই সব বর্ধিত হবে। তাহলে আজকে আমি তোমাদের সাথে সেটা করবো, তোমরা প্যাটার্নের সংখ্যাটা নিয়ে লিখে নিয়ে এডিটিং করবে। তারপরে সংখ্যাটা একটু লিখো, গণিতে নির্দিষ্ট বিন্যস্ত করা, পরিবর্তিত করা বা সাজানোকে বলা হচ্ছে। করাকে বলা হয় কাজেই প্যাটার্ন সমূহের নির্দিষ্ট একটি অন্তমিল থাকবে, তারা একটা নির্দিষ্ট ফর্ম থাকবে, বিন্যস্ত হবে, পরিবর্তিত হবে অথবা সাজানো হবে, সেটাই হচ্ছে আমাদের প্যাটার্ন। তাহলে প্রিয় শিক্ষার্থী বই নিয়ে যাবে, রিডিং করবে এবং প্যাটার্নের সংখ্যাটা শিখে ফেলবে। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো এবং অনলাইন শিডিউল অনুসারে চলে আসবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম।